রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার একটি বাসা থেকে পুলিশের সাবেক সার্জেন্টের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতরাতে এএইচএম ফরিদউদ্দিন নামে সাবেক ওই পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। 2014-তে চাকরি থেকে অবসর নেন তিনি। মধ্যরাতে খবর পেয়ে তার বাসায় গিয়ে মেঝেতে মরদেহ দেখতে পায় পুলিশ। এর আগে ফরিদউদ্দিনের গলার ফাঁস খুলে তাকে মেঝেতে শুয়ে রাখে তার ছেলে ও পরিচিতজনরা। এই ঘটনায় একটা অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, পারিবারিক জমি নিয়ে বিরোধ থেকে আত্মহত্যা করেন সাবেক পুলিশ কর্মকর্তা।